প্রথমে 20 কিলোমিটার জোড়া বিশাল বাইক রেলি। ইয়ার পাছতে বিহু। বিশ্বনাথ চারিআলি জাতীয় ঐক্য সমারোহত এইদরে অংশ লৈ নতুনক গঠন হওয়া প্রতিটি আঞ্চলিক দলক হুঙ্কার অসম গণ পরিষদর সভাপতি অতুল বরার। কোনো আঞ্চলিক দলে অসম গণ পরিষদক প্রত্যাহ্বান দিব নোৱাৰে। অসম জাতীয় পরিষদেও অগপর কোনো ধরনের ক্ষতি করিব নোৱাৰে বুলি মন্তব্য সভাপতি অতুল বরার। এজেপিয়ে কোনো ক্ষতি করিব নোৱাৰে। ব্যাপক হারত নবপ্রজন্ম আমার ফাললৈকে আহিছে, গতি আমি নিশ্চিত যে আমাক প্রত্যাহ্বান জানাবপরা কোনো দল আঞ্চলিক দল অসমত নোলাব। আজি চতিয়ার বিশ্বনাথ চারিআলিলৈ অসম গণ পরিষদর সভাপতি অতুল বরা, কার্যকরী সভাপতি কেশব মহন্তই এইদরে 20 কিলোমিটার জোড়া পথ সমর্থক সহ বাইক চলাই আহিল। বিশাল বাইক রেলিরে উপস্থিত হলহি বিশ্বনাথ চারিআলির অগপ কার্যালয়ের সম্মুখত অনুষ্ঠিত হওয়া জাতীয় ঐক্য সমারোহত। কল্পনা পাটোয়ারির গীতেরে জাতীয় ঐক্য সমারোহ মুখরিত হয়ে থাকার সময়তে হঠাৎ বিহু গীত জুড়িলে অতুল বরাই। ঐক্য সমারোহত অংশ লৈ অতীতত অগপয় করা ভুলের ক্ষমা বিচারিলে আঞ্চলিক দলটির সভাপতিজনে। অতীতত আমার যা ভুল ভ্রান্তি হয়েছিল তারবাবে আমি ক্ষমা বিচারিছো। আমি বর্তমান সময়ত আমার পূর্বর ধ্যান ধারণার কিছু সংশোধন ঘটাই এক নতুন রূপত আমি দলটুক আগুয়াই লৈ যাবলৈ চেষ্টা করছো। আর যা দিনকেটাত আমি কিন্তু বিপুল সঁহাৰি পাইছো। কংগ্রেস AIUDFৰ মিত্রতা আনহলি এলায়েন্স বুলি সভাপতি অতুল বরাই পুনৰ কলে কংগ্রেস আর AIUDF হল জরাসন্ধ, আর এই জরাসন্ধক এইবার বধ করিব অসমৰ রাইজে। এই মিত্রতা আনহলি এলায়েন্স, আনহলি মিত্রতা, গতি মানুষে বুঝি পাইছে। আর কংগ্রেসের নিচিনা দেশের স্বাধীনতা আনা দল এটাই যেতিয়ার সাম্প্রদায়িক শক্তির লগত যেটু শক্তির জন্ম হয়েছিল IMDT আইন বাতিল হওয়ার পিছত, সেই শক্তিটির লগত যেটা মোকাবিলা করবলিয়া হয়েছে বা সেই শক্তিটে যুক্ত শক্তিয়ে যা দিনবিল ধর্ম সম্প্রদায় জাত পাতর নামতেই রাজনীতি করে জরা ফুকা রাজনীতি মানুষের মাজত প্রবেশ করেছিল, সেই দলটাও বুঝি পাইছে যে এনে ধরনের আর বেশি দলের দীঘলিয়া নহব। গতি দুইটা দল মানে চাপ খাই আছে জরাখণ্ডর নিচিনা, রাইজে জরাখণ্ডক এবার বধ করব। উল্লেখযোগ্য যে আগন্তুক 2021ৰ নির্বাচনক লক্ষ্য করে দলীয় সাংগঠনিক ভেটি সবল করার উদ্দেশ্যে অগপয় আরম্ভ করেছে এইদরেই কুচকাওয়াজ। ক্যামেরা পার্সন শান্তনুর সঙ্গে বিশ্বনাথরপর হিরণ্য বরা, আর ক্যামেরা পার্সন প্রিয়মজ্যোতি শইকীয়ার সঙ্গে কাজিরঙারপর রঞ্জিত রজক, নিউজ লাইভ।